দেখা যাচ্ছে এটা হলো ভারতের অসম রাজ্যের একটি পুরাতন ও ঐতিহাসিক মন্দির যার নাম হলো শিবদৌল। তো এখানে শিবরাত্রি দিনে মেলার আয়োজন করা হয়। অসমের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্থান থেকে উত্তর পূর্বাঞ্চল সহ পশ্চিমবঙ্গের পুণ্যার্থীরা এখানে মেলা উপভোগ করতে আসে। তো আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এখানেই কিন্তু মেলার আয়োজন হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টিস ভিলা এন্ড ব্লগ। তো ফ্রেন্ডস, আমি পৌঁছে গেছি এই আহোম রাজত্বকালে বানানো এই শিব মন্দির শিবদোলে। এবার আমি এর ভেতর যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব এর ভিতরের দৃশ্যটা, আর কিছু ইনফরমেশনও দেব। তো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো। কিছু জিনিস যেগুলো নেওয়ার আছে সেগুলো এখান থেকে নিয়ে নেব। আমি যেহেতু মন্দির যাব তাই পুজোটা না করে বেরিয়ে আসতে ভালো লাগবে না, তো আমি পুজো করে নেব। এমন এখানে অনেক দোকান আছে পুজোর জিনিস নেওয়ার জন্য, মন্দিরের সামনেই আছে। এই তো মন্দির, মন্দিরের অপোজিট সাইডেই এখানে দোকানগুলো আছে। তো এখানে আমরা পুজোর থালাটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি মন্দিরের ভিতর ঢুকছি, চলো ফ্রেন্ডস আমার সঙ্গে তোমরাও। তো এখানে দেখো আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু শিবদোল। তো এই শিবদোল খোলার সময় হলো সকাল 7টা থেকে দুপুর 2টো আর বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা 30। তো এবার আমি মন্দিরের ভিতর ঢুকছি, চলো ফ্রেন্ডস আমার সঙ্গে। এখানে দেখো ওই যে তোমরা দরজাটা দেখতে পাচ্ছ, ওদিক দিয়ে গর্ভগৃহর ভিতর ঢুকতে হয়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে গর্ভগৃহর ভিতর অব্দি নিয়ে যেতে। আমি ভেবেছিলাম তোমাদেরকে গর্ভগৃহর ভিতরটাও দেখাবো, বাট উপায় নেই কারণ এখানে ফটো তোলা মানা আছে। পুজোটা দেওয়া হয়ে গেল, বাট আমি তোমাদেরকে ভেতর সাইডটা দেখাতে পারলাম না কারণ ভেতর সাইডে ফটো তোলা এলাও নেই। এই দেখো বাইরের সাইডটাই দেখাবো আমি তোমাদেরকে। ফ্রেন্ডস, মন্দিরের উপর যে চূড়াটা দেখতে পাচ্ছ গোল্ডেন ইয়েলো কালার, এটার হাইট হলো 8 ফিট আর এটা পিওরলি গোল্ড দিয়ে বানানো। মন্দিরটার উচ্চতা হলো, সম্পূর্ণ মন্দিরটার উচ্চতা 104 ফিট, মানে 104 ফিট এটার উচ্চতা। এই মন্দিরটা আহোম রাজত্বকালে বানানো হয়েছিল 1734 সালে। তো এই মন্দিরটা যখন বানানো হয়েছিল তখন আহোম রাজত্বের রাজা ছিল স্বর্গদেউ শিবসিংহ, আর এই স্বর্গদেউ শিবসিংহ রানী বার রাজা অম্বিকা এই মন্দিরটা বানিয়েছিলেন। পুরো মন্দিরটাতে এই যে বাঁশ দিয়ে কভার করা আছে, এটা কারণ হলো মন্দিরটা অনেক দিন হয়ে গেছে তাই না, তো এটা রিপেয়ারিং চলে মাঝে মাঝে, তো এখন হয়তো রিপেয়ারিং চলছে। আর এই যে দুয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মন্দিরের দুটো সাইডই আছে। তো এই সাইডে এই পাশে একটা আছে আর ও পাশে একটা আছে, দুটো সাইডে দুটো দুয়ার আছে। আর এখানে পাখিদেরকে খাওয়া দেওয়া হয়, এখানে ম্যাক্সিমাম কবুতর আছে, মানে পারো চড়াই। তো ফ্রেন্ডস, শিবদোলের দুপাশে দুটো মন্দির আছে। শিবদোলের পশ্চিমে আছে দেবীদোল আর পূবে আছে বিষ্ণুদোল। তো বিষ্ণুদোলে বিষ্ণু দেবতার আরাধনা করা হয় আর দেবীদোলে রীতিমতো দুর্গা দেবীর আরাধনা করা হয়। তো এবার আমরা যাব দেবীদোলে। দেখতে পাচ্ছ এখানে ভাঙা হয়ে গেছে, এখানে মানে শনি ঠাকুরের মন্দির ছিল, তো কিছু কারণে হয়তো নতুন করে কনস্ট্রাকশন করবে তাই মন্দিরটা ভেঙে ফেলেছে। তো এখন আমরা যাচ্ছি দেবীদোলে, শিবদোলের পাশেই দেবীদোল। তো আমি দেবীদোলের পাশে এসে গেছি, শিবদোল, শিবদোলের পাশেই দুর্গা দেবীদোল, মানে এখানে দুর্গাপুজো করা হয়। এখানেও হয়তো ফটো তোলা এলাও নেই, তবু আমি আসছি। দেখো এটা হলো দেবীদোল, শিবদোলের পাশেই আছে। ওই যে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা, সেটা হলো শিবদোল, আর এই যে মন্দিরটা আমি এসেছি এটা হলো দেবীদোল।
তো এই দেখো মন্দিরের ওয়ালে ছোট করে দেবী দুর্গার একটা মূর্তি বানানো হয়েছে, সেটা হলো বজ্রবিহ। পুজো দেওয়ার আগে এখানেই ঢাকটা ধুয়ে নিতে পারবে, তার সেই ব্যবস্থা আছে। তো ফ্রেন্ডস চলো এবার মন্দিরের ওয়ালগুলো দেখে নেব। তো ফ্রেন্ডস এই ওয়ালগুলো দেখো, এগুলো অনেক দিনে পুরানো, তো কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে। আর এই যে মন্দিরের ওয়ালগুলোতে দেখতে পাচ্ছ তোমরা মূর্তিগুলো, এগুলো বিভিন্ন দেবদেবীর, বিশেষ করে দেবী দুর্গার মূর্তি বানানো হয়েছে। তো ডিজাইনগুলো দেখো কি সুন্দর, আর উপর সাইডটা দেখো, উপরে ডিজাইনগুলো খুব সুন্দর করে বানানো হয়েছে। দেখতে পাচ্ছ এখানে বরপুকুরি আছে, এই যার পরিবেশটাও খুব সুন্দর, তাই এখানে ঘুরেও বেশ ভালো লাগছে। এটা হলো দেবী দোল। তো এবার আমি শিব দোলের কাছে যাব। মাঝখানে এমন দোয়ার আছে দেখো ছোট ছোট, আমরা বাড়ি যাব। আমার এখানে যা যা ঘুরার ছিল, তোমাদেরকে দেখানোর ছিল, সব দেখিয়ে দিয়েছি। তবে আমার বিষ্ণুদোল যাওয়া হয়নি, তো আমি নেক্সট কোনো ব্লগে বিষ্ণুদোলের ব্যাপারে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল কাপড় দিয়ে ঢাকা আছে, এখানে কিন্তু প্রদীপ আর মম এসব জ্বালানো হয়, ধূপশালা জ্বালানো হয়, মন্দিরের ভিতর হয়তো সেফটির জন্য জ্বালাতে দেওয়া হয় না। তো আমরা মন্দির থেকে এবার বেরিয়ে গেলাম। ফ্রেন্ডস তোমাদের সবার কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। এই দেখো শিবদোলের পাশেই আছি রাস্তাতে, এখন বাড়ি যাব আমরা। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছতে পারে।